নমস্কার, আমি আজকে আপনাদের মোরলা মাছ দিয়ে স্প্রিং অনিয়ন বানিয়ে দেখাবো। স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ পাতা, আমরা যেটা বাংলাতে বলি, সেটা আমি আজকে বানিয়ে দেখাবো। কি কি লাগবে আপনাদেরকে বলছি। প্রথমে বলি মোরলা মাছ। মোরলা মাছটা আমি নুন হলুদ দিয়ে রেখেছি, এটা মেখে আমি ভেজে নেব। আর লাগবে একটু পাতলা পাতলা করে একটু আলু কেটে নিয়েছি অল্প। আর লাগবে আপনার স্প্রিং অনিয়ন, এটাও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর লাগবে আপনার পরিমাণ মতো নুন, একটু হলুদ, খুব সামান্য একটু হলুদ, চেরা কাঁচা লঙ্কা, এটা যে যেমন খাবেন সেই রকম দেবেন, বেশি দিতে যারা খাবেন তারা বেশি করে দেবেন। আর এটা হচ্ছে লাল মির্চা, যেটা লাল লঙ্কার গুঁড়ো, একটু জিরা বাটা, একটু টমেটো কোচানো, আর গোটা জিরা একটু, আর কিছু লাগবে না, মশলা খুব একটা লাগবে না। আর লাগবে আপনার সর্ষের তেল। প্রথমেই আমি কড়াই তেল দেব, তেল দিয়ে আমি আগে মাছগুলো ভালো করে ভেজে নেব। আমি মোরলা মাছগুলো ভালো করে ভেজে নেব। এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। এটাতে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব ভাজার সময়, লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে নেব ভাজার সময়। মাছটা আমার ভেজে নিচ্ছি। পাত্রটায় আমি আবার একটু আলুটা মেখে নিলাম। এটা খুব ইজি রান্না, আর খেতেও খুব সুস্বাদু। এই স্প্রিং অনিয়নটা খেতে খুব ভালো লাগে। আপনারা বানাবেন, খুব খুব জলদি হয়ে যায়, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, আর খুব ভালো লাগবে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, আর মশলা খুব একটা লাগে না কো। আপনি চিংড়ি, কুচো চিংড়ি মাছ দিয়েও করতে পারেন, এমনি শুধুও টমেটো দিয়ে করতে পারেন, খুব ভালো লাগে। মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটা আমি এবার উঠিয়ে নেব। এটা আমি এবার উঠিয়ে নেব। এবার আমি একটু কড়াই তেল দেবো, একেবারেই তেল দেবো, আর আমি দ্বিতীয়বার তেল দেব না। এক টেবিল চামচ মতো তেল দিলাম। এবার আমি গোটা জিরাটা দিয়ে দেবো। এটা ফুটে গেলে আমি আলুটা দেবো। আমার ফুটে গেছে, এবার আমি আলুটা এটা দিয়ে দেবো। স্প্রিং অনিয়নটা বেশি টাইম লাগে না সিদ্ধ হতে, ওই জন্য আলুটা আমি আগে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর ওটা আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। এবার আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। আমি এবার একটু এটা হলুদ দেবো, দিয়ে আমি স্প্রিং অনিয়নটা দিয়ে দেবো।
দিয়ে আমি এটা একটু নুন দেবো, নুন দিলে এটা নরম হয়ে আসবে। একটু ঢাকা দিয়ে দেবো, বেশিক্ষণ ঢাকা দেবো না, নুন যেহেতু নুন দিয়েছি ওই জন্য একটু মানে এক মিনিট মতো ঢাকা দেবো, কেন সেটা জল বার হবে, জল বার হয়ে একটু সিদ্ধ হবে, ওই জন্য আমি একটু এক মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। আমার এক মিনিট হয়ে গেছে, হ্যাঁ এটা জল বেরিয়ে গেছে আর একটু নরমও হয়ে এসছে, আলুটাও মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি মাছটা দিয়ে দেবো, মোড়লা মাছটা দিয়ে দিলাম, দিয়ে আমি টমেটো দিয়ে দেবো। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, এবার আমি লাল লঙ্কার গুঁড়ো যতটুকুনি ছিল যতটুকু ছিল সেটাও আমি দিয়ে দেবো। জিরা বাটাটাও দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে টমেটোগুলো একটু মাঝখানের দিকে দেবো, টমেটোগুলো একটু মাঝখানের দিকে দেবো, দিয়ে আমি এগুলো দিয়ে ঢাকা দিয়ে দেবো। আবারও আমি এক মিনিট এই ঢাকা দিয়ে রাখবো, এক মিনিট মতো, ফ্লেমটা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামেতে দেবো, খুব হাই স্পিডে দেবো না আর সিমেও দেবো না, আমি এক মিনিট মতো দিয়ে রাখবো। আমার এক মিনিট মতো হয়ে গেছে, আমার দেখবো আমার টমেটোগুলো সিদ্ধ হয়ে গেছে, মাঝখানে দিয়ে দিয়েছিলাম টমেটোগুলো। এই রেসিপিটা হয়ে গেছে, এই রেসিপিটা আপনারা জল দেবেন না, একদম জল দেবেন না, খুব সুন্দর, আপনার লবণ দেবেন আর স্প্রিং অনিয়ন থেকে জল বেরোবে, টমেটোর থেকেও একটু জল বেরোবে, এতেই আপনার খুব সুন্দর খেতে হবে, আর এমনি বাইরে থেকে আর জল দেওয়া লাগবে না আর বেশি টাইমও লাগে না, খুব অল্প টাইমে হয়ে যায়। আমারও হয়ে গেছে এটা, এটা আমি এবার নামিয়ে নেব, মশলাও খুব একটা লাগে না, আমি এবার নামিয়ে নেব, এটা আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে আমার মোরলা মাছ দিয়ে স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা, এটা খুব সুন্দর রেসিপি আর এটা খুব চটজলদি হয়ে যায় আর এটা বানাবেন খুব টেস্টফুল, আপনারাও বানাবেন, আমি যেভাবে বানিয়েছি ওইভাবেই বানাবেন, খুব ভালো লাগবে। আর এই স্প্রিং অনিয়নটা আপনি কুচো চিংড়ি দিয়েও বানাতে পারেন, খুব ভালো লাগবে, নিরামিষও বানাতে পারেন টমেটো দিয়ে, তাও ভালো লাগবে। আর এটা দেখে আপনারা কেমন হলো আমাকে জানাবেন আর আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, আর এই ভিডিওটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেখাবো, আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।